এই বছরের কার্যকারিণী বৈঠক কিছুটা ব্যতিক্রমী। আগামী 30 মে দেশের প্রধানমন্ত্রী হিসেবে 9 বছর সম্পন্ন করতে চলেছেন নরেন্দ্র মোদী। তার এই উল্লেখযোগ্য কীর্তি উপলক্ষে গত 9 বছরে নেওয়া মোদী সরকারের সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পগুলি সম্পর্কে বিস্তারিত জানানো হবে দেশবাসীকে। এর পাশাপাশি সবার ঘরে ঘরে গিয়ে আদায় করতে হবে জনসমর্থন। ভালো কাজের মাধ্যমে আসবে বিপুল জনসমর্থন। ভারতীয় জনতা পার্টি 8-9 টাউন বর্দোয়ালি মণ্ডলের উদ্যোগে আয়োজিত কার্যকারিণী বৈঠকে উপস্থিত থেকে শুক্রবার এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শহরের রামনগর স্থিত বাণী বিদ্যাপীঠ স্কুলে আয়োজিত এই দিনের কার্যকারিণী বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপি সম্পাদিকা পাপিয়া দত্ত এবং 7 রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুরজিৎ দত্ত। এদিনের এই বৈঠক থেকে দলকে আরও সংগঠিত করার ডাক দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। জানান, আগামী 30 মে থেকে শুরু করে 30 জুন পর্যন্ত রাজ্য জুড়ে চলবে ভারতীয় জনতা পার্টির একাধিক কর্মসূচি। আজকে 8-9 বর্দোয়ালির এখানে কার্যকারিণী বৈঠক, এবং আমি আগেও বলেছি এবারের যে কার্যকারিণী বৈঠক সেটা একটু ব্যতিক্রম, কারণ এর আগে আমাদের যে কার্যকারিণী বৈঠক এত বছর ধরে হয়ে আসছে সেখানে সাধারণত রাজনৈতিক প্রতিবেদন, সাংগঠনিক প্রতিবেদন, এই ধরনের আলোচনা হতো বিভিন্ন বিষয়ে। কিন্তু এবার একটা এজেন্ডা কী, যেহেতু আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর 9 বছর কার্যকাল এই মাসের 30 তারিখ শেষ হচ্ছে, তো এই 9 বছরে উনি যে কীর্তি এবং মানুষের জন্য কাজ করে গেছেন সেই বিষয়ে মানুষের কাছে অবগত করা সবাই আমরা জানি, কিন্তু আমরা মাঝে মাঝে অনেক সময় এগুলো মনে থাকে না, সেই বিষয়টা মানুষকে মনে রাখা করানো এবং মানুষকে জানানো, তো সেটাকেই আমরা 1 মাসের একটা কার্যক্রম আমরা নিয়েছি আমাদের কেন্দ্রের নির্দেশে। সেখানে কয়েকটা উদাহরণস্বরূপ আমি বলতে পারি, যেমন প্রতিটা ঘরে ঘরে যাওয়া, প্রতিটা ঘরে ঘরে আগেও আমাদের কার্যক্রম ছিল, কিন্তু এইবারে ঘরে ঘরে গিয়ে মানুষের সমর্থন আদায় করে, এবং সমর্থন তখনই আসবে যখন কাজের ভিত্তিতে সমর্থন আসবে। চলতি সপ্তাহে সমগ্র রাজ্য জুড়ে অনুষ্ঠিত হচ্ছে ভারতীয় জনতা পার্টির কার্যকারিণী বৈঠক। রাজ্য এবং জেলা ভিত্তিক বৈঠকের পর শুক্রবার সারা রাজ্য জুড়ে আয়োজিত হয়েছে মণ্ডল কার্যকারিণী বৈঠক। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।